সংযুক্ত আরব আমিরাতের আকর্ষণীয় পর্যটন শহর দুবাই, যেখানে সুউচ্চ স্থাপত্য আর মরুভূমির রুক্ষতা আর শহুরে জীবনের বিলাসী চিত্র সহজেই চোখে পড়বে। এটি বিভিন্ন দেশের ভ্রমণপ্রেমিকদের কাছে স্বপ্নের শহর। তো আমিও এই স্বপ্নের শহরে ঘুরব, অনেক মানুষের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবো, অনেক ধরনের ট্রেডিশনাল খাবার খাবো এবং নন ট্রেডিশনাল খাবারও খাবো, ওগুলো রিভিউ করব। আমি চাই এগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন, ফলো মি টু দুবাই। আমি ভ্রমণ করছি দুবাই, এর থেকেও বড় বিষয় হলো আমি একাই ভ্রমণ করছি। এই প্রথম আমি বাইরের কোনো দেশে একা একা ভ্রমণ করছি। ওয়েলকাম ড্রিঙ্কস দিছে অ্যাপেল জুস, অরেঞ্জ জুসও ছিল, আমি অ্যাপেল জুসই প্রেফার করছি। সফর শুরুর আগে সবসময় আয়াতুল করছি, সফরের দোয়া পড়ে নেওয়া ভালো, এই অভ্যাসটা থাকা ভালো। যাক, অনেক লেগ রুম আছে সামনে, 6'2" হিসাবে প্লেনের মধ্যে বসতে আমার একটু কষ্ট হয়ে যায়, তো বিজনেস ক্লাসে সফর করে খুবই আরাম। আর কি কি ফিচার আছে দেখি বিজনেস ক্লাসে। এই যে এখানে একটা ট্যাব আছে, এই ট্যাব দিয়ে আপনার সিটও কন্ট্রোল করা যায়, এই যে আমার সিট আমি কন্ট্রোল করতেছি। জানলা নামানো উঠানোর জন্য সুইচ আছে, দ্যাটস প্রিটি কুল। ফ্লাইটে ড্রিঙ্কস অফার করছে, এখানে অ্যালকোহলিকও আছে নন অ্যালকোহলিকও আছে। আমি ভার্জিন মোহিতো নিছি, অফকোর্স নন অ্যালকোহলিক, কিপ ইট হালাল। তো মেনু দিছে, মেনু থেকে চয়েস করতে পারবো, স্টার্টারে কি নেবো, মেইন কোর্স কি নেবো, ডেজার্ট কি নেবো। তো আমি অ্যাপাটাইজার হিসেবে নিছি হারা মুরগ টিক্কা, যেটা হলো রোস্টেড চিকেন সার্ভ উইথ গ্রিন পাপায়া সালাদ অ্যান্ড কোরিয়ান্ডার মিন ড্রেসিং। আর মেইন কোর্স নিছি হলো মিঠি মুরগ, যেটা বাটার রাইস আর চানা ডালের সাথে সার্ভ করা হয়েছে। আর ডেজার্টে আমার কাছে চিজ বোর্ডটা একটু ইন্টারেস্টিং লাগছে, আরও দুটো অপশন ছিল, ফ্রুট বল ছিল আর কেক ছিল, আমার কাছে চিজ বোর্ডটাই ইন্টারেস্টিং লাগছে। দেখি কোন কোন চিজগুলো আমাকে দেওয়া হয়েছে। আর চিজ বোর্ডের মধ্যে চিজগুলো সবগুলোই যে মজা এমন না, কিছুগুলো আসছিল একদম হরেবল, আর কিছু খেতে মজা ছিল, যেমন সফট গোড চিজটা খেতে মজা, কিন্তু ফাঙ্গাস যেটা ব্লু চিজ, স্মেলটা এত ব্যাড আসে নাই কিন্তু খাওয়ার পরে একদম অবস্থা খারাপ। ওহ, এনজয়িং ফার্স্ট ক্লাস, একদম শুয়ে পড়ে যাচ্ছি। হাবিবি, ওয়েলকাম টু দুবাই। দুবাই এয়ারপোর্ট সম্পর্কে তো আর বেশি কিছু বলার নাই, সবাই তো জানেনই। এয়ারপোর্টের বাইরে মামা দাঁড়ায় আছে, ভদ্রলোকের ফোন থেকে আমি পরে ফোন দিয়ে মামার সাথে কন্ট্যাক্ট করতে পারছি, সো বিগ শাউট আউট টু হিম। আমি তার নামও জানি না। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আমি ফোন দিব কিভাবে, এয়ারপোর্ট থেকে যে সিম দিছে ওই সিমে তো টাকা নেই, টাকা রিচার্জ করবো কোত্থেকে। তো সে আমাকে তার ফোন অফার করছে, সো নাইস অফ হিম, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক। এখন আমি আসছি দেরা দুবাইয়ের নাম করা এক রেস্টুরেন্টে, জামজাম রেস্টুরেন্ট। এখানে আরব খাবার পাওয়া যায়, খুবই ফেমাস। তো লাহাম্মান দিয়ে অর্ডার করলাম। খাবারের আগে সব জায়গায় ওরা একটা স্যুপ দেয়, স্যুপের ভিতরে কর্ন, গম এই ধরনের সব কিছু থাকে আস্ত আস্ত। গত রাত্রে আমি এই হোটেলে ছিলাম, রুমের সাথে ব্রেকফাস্ট আছে ফ্রি। চলুন, দুবাইয়ের আরও ইন্টারেস্টিং যে সমস্ত জায়গা দেখবো আপনাদেরকে সেগুলো শেয়ার করবো পরবর্তী ভিডিওতে। আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর আমি আমার ব্রেকফাস্ট এনজয় করি। থ্যাংক ইউ।